আমার নাম কল্পনা, আমি আমাদের দেশের বাড়ি টাঙ্গাইল নাগরপুর থানা। আপনি তো জাহলমের ওয়াইফ? হ্যাঁ, আমি জাহলমের ওয়াইফ। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখন কি সমস্যা? আপনার হাজবেন্ড তো জেল থেকে বেরিয়েছে। আমাদের এখন সমস্যা, আমার হাজবেন্ড জেলখানায় থেকে বের হয়েছে, কিন্তু তারে আবার ওই মামলায় তারে ধরতে ঘুরতে আছে দারোগা, আবার ওয়ারেন্ট দেখাইতে আছে। সে এখন নিখোঁজভাবে আর কি দূরে পড়ে রয়েছে, সে বাড়িতে আসতে পারতাছে না, আর কাজও ভালোভাবে করতে পারতাছে না। ওই কিছু সময় কিছু টাকা দেয়, আবার দেয়ও না, ফুলাফানগুলো নিয়ে অনেক কষ্ট আর কি চলতেছে। তো যে মামলাতে সে অব্যাহতি পেল, সেই মামলায় পুলিশ এখনও তাকে খুঁজছে কেন? তারা বলে যে, আমি বললাম যে আপনারা এখনও খোঁজেন কেন, সে তো সব মামলায় থেকে অব্যাহত পাইছে, তারা মিথ্যা খালাস করে তারা হাইকোর্ট থেকে বের করছে, তো এখনও তারা কিসের মামলায় আপনারা ধরতে আইছেন? তখন তারা বলে যে দারুসালাম থানার মামলা, আমরা ওয়ারেন্টে তারে ধরতে আসি। সে কোথায় তার ঠিকানা দেন, আমরা নিখোঁজ রাখছি, ঠিকানাটা তার কাছে বলি নাই। তো এইরকম হরানি তারা করতেছে। এখন কী চান আপনারা? আমরা চাই যে জাহালম আবার প্রথম যেরকম জেল খাটছে, সে যেন আর পরবর্তীতে জেল না খাটতে পারে, সে সব মামলায় থেকে যেন অব্যাহত পায়, বা এরকম যেন আর না হয়, তারে সরকারের কাছে এটাই আমরা দাবি জানাই যে সে যেন সব মামলায় থেকে বের হইতে পারে। কারণ এখনও তো তারে ধরতে আসে, তারে গ্রেপ্তার দেখায় দুদকের মামলায়, দারুসালাম মামলায়। গ্রেপ্তার দেখায় নাকি আসলে ওয়ারেন্ট দেখায়? হ্যাঁ, ওয়ারেন্ট, তার নামে ওয়ারেন্ট। সরাসরি সে এসে বলে যে ওয়ারেন্টের কাগজ আছে, জাহালম কোথায় বলেন, আমরা তারে ধরে নিয়ে যাবো, এই কথা বলে। আচ্ছা, মানে দুদকের সেই মামলাগুলো অর্থাৎ দারুসালাম থানার মামলায় এখনো তার নামে ওয়ারেন্ট বহাল আছে? হ্যাঁ হ্যাঁ, দারুসালাম থানার মামলা ওয়ারেন্ট দেখায়। থানা পুলিশ আসে? নাগরপুর থানা থেকে। নাগরপুর থানা থেকে কে আসে? নাম কি? নাম আনিসুল হক, দারোগার নাম। হ্যাঁ, সার ইন্সপেক্টর আনিসুল হক। সাব ইন্সপেক্টর না, সে দারোগা, দারোগা থানার আনিসুল হক। আচ্ছা আচ্ছা, সে 13 সেপ্টেম্বর 7:50 সে আমার কাছে ফোন দিছে যে জাহালুম কোথায়, এখনও কাগজপত্র দেন না, আমরা কিন্তু তারে ধরে নিয়ে যাবো, আপনি এখনও ঠিকানা বলেন না কেন, সে কোথায় আছে? আমি তখনও কিছু বলিনি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনাদের সংসারে আপনার বোধ হয় নতুন বাচ্চা হয়েছে? হ্যাঁ, আমার এই ছেলেটা, ওর বাবা বের হওয়ার পরে কিছুদিন পরে এই ছেলেটা আমার হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা আচ্ছা, বড় মেয়েটা কোন ক্লাসে পড়ে? বড় মেয়েটা ক্লাস 4-এ পড়ে। ঠিক আছে, ওকে, ভালো থাকেন। আচ্ছা।